ফের অসুস্থ মহানায়িকা। বাঁ হাতের কবজি ভেঙে গিয়েছে সুচিত্রা সেনের। মিন্টো পার্কের একটি নার্সিং হোমে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই অস্ত্রোপচার হয় তাঁর। তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু তিন দিন আগে বাড়িতে পড়ে যান সুচিত্রা সেন। বাঁ হাতের কবজি ফুলে যায়, সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা। বাড়িতেই হাতের এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে দেখা যায় কবজি ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যে সুচিত্রা সেনকে ভর্তি করা হয় মিন্টো পার্কের একটি নার্সিং হোমে। বৃহস্পতিবার রাতেই অস্ত্রোপচার করা হয়। আপাতত স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন কিংবদন্তী নায়িকা। চিকিৎসক সুব্রত মৈত্রের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও অক্সিজেন চলছে, চলছে অ্যান্টিবায়োটিক। এর আগেও বেশ কয়েকবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহানায়িকাকে। 2008 বাড়ির সিঁড়ি থেকে পিছলে পড়ে হাঁটুতে চোট পান, সঙ্গে নিউমোনিয়াও ধরা পড়ে তাঁর। সেবার ভর্তি হতে হয়েছিল নার্সিংহোমে। 2010 জ্বর সর্দি কাশি ও ব্রঙ্কো নিউমোনিয়ার কারণে দুবার নার্সিং হোমে ভর্তি হতে হয় তাঁকে। আলোছায়া জগৎ থেকে সরে আসার পর নিজেকে আড়ালেই রেখেছেন। বয়স প্রায় 80 ছুঁই, তবু এখনো রহস্যময়ী চিরন্তন মহানায়িকা। আর লোকচক্ষুর অন্তরালে থাকতে চান বলেই বারবার হাসপাতাল বা নার্সিংহোমে যাতায়াতটা তাঁর একেবারেই পছন্দ নয়। সেজন্য তাঁর বাড়িতেই তৈরি হয়েছিল ছোটখাটো কেয়ার ইউনিট। নিয়মিত ছিল চিকিৎসকদের নজরদারি। 2010 থেকে 2012 শরীর ভালোই ছিল, কিন্তু বৃহস্পতিবারের ঘটনার পর অস্ত্রোপচার করতে হয়। ফের নার্সিংহোমে ভর্তি হতে হলো সুচিত্রা সেনকে। নিমাই পাণ্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।